সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। পোলাও, মাংস অথবা বিরিয়ানির সাথে রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে খাওয়া হয় বোরহানি। কিন্তু বাড়িতেই যখন ভারী খাবার তৈরি করা হয়, তখন আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার বোরহানি। আমি যে পরিমাণটা বলছি তাতে 2 থেকে 3 জনকে সার্ভ করা যাবে। যা যা লাগবে: পুদিনা পাতা 1/4 কাপ, ধনে পাতা 1/4 কাপ, কাঁচামরিচ 3-4টা, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ 1/4 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, টক দই 2 কাপ, পানি 1 কাপ। ব্লেন্ডারের একটা জারের মাঝে 1/4 কাপ পুদিনা পাতা, 1/4 কাপ ধনে পাতা, 3টা কাঁচামরিচ আর 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যেন পাতাগুলো একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এই দইটা আমি বাড়িতেই তৈরি করেছি। এখানে আমি 1/2 লিটার দুধের দই তৈরি করে নিয়েছি। টক দইয়ের ভিডিও রেসিপির লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সব মশলা দেওয়া শেষ, এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চেষ্টা করবেন যেদিন বোরহানি তৈরি করবেন ওই দিনই জিরা ধনে এসব তেলে নিয়ে গুঁড়া করে নিতে, আর গোলমরিচটাও সাথে সাথে গুঁড়া করে দিবেন। এতে বোরহানির টেস্টটা খুব ভালো আসে। বোরহানিটা পরিবেশনের আগে অবশ্যই একবার ব্লেন্ড করে নেবেন অথবা বোতলে তুলে ঝাঁকিয়ে নেবেন। আমি ব্লেন্ডারের জারটা সহই ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরিবেশনের আগে একবার ব্লেন্ড করে নিয়ে পরিবেশন করেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে ড্রিঙ্কসের আরও অনেক মজাদার রেসিপি। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে, বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল, এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন, যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।